কালী মন্দির থেকে লক্ষাধিক টাকার চুরির ঘটনায় আবারও চাঞ্চল্য নদিয়ায়। শাবল দিয়ে কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে আবারও ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। যদিও এই চুরির ঘটনায় রীতিমতো ভয়ভীতি এলাকার মানুষ। ঘটনায় নদিয়ার শান্তিপুর থানার বেড়পাড়া এলাকার একটি গৃহস্থ বাড়ির, ওই গৃহস্থ বাড়ির মন্দিরে রবিবার রাতেই প্রতিদিনের মতোই মন্দিরের গ্রিলের তালা লাগিয়ে শুয়ে পড়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখে মন্দিরের গ্রিল খোলা, কাছে গিয়ে দেখে পড়ে রয়েছে ভাঙা তালা এবং একটি শাবল। মন্দিরের ভিতরে দুটি কালী মন্দির মূর্তির গায়েব হয়েছে, চুরি হয়ে গেছে বেশ কয়েক ভরি সোনা রূপার গহনা। পরিবারের দাবি প্রায় লক্ষাধিক টাকার গহনা চুরি করেছে দুষ্কৃতীরা। সকালেই চুরির ঘটনা জানাজানি হতেই রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। সোমবার সকালে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। প্রধানের ঠাকুরের টিপগুলো খুঁজে খুঁজে তুলেছে, ঠাকুরের টিপগুলো খুঁজে খুঁজে তোলা করে ভালো ভালো সোনার চেন ছিল সেটাও নিয়েছে, সোনা কানের তা ছিল সেগুলো নিয়েছে, নিয়ে এই ঠাকুরের তাই এই ঠাকুরের এই মন্দিরের দেখাশোনা কে করে? আচ্ছা, কি দেখলেন সকালে? সকালে উঠে দেখলাম ওই শাকলপুরে তালা ভাঙা। তারপর দিলীপ আমার ছেলে আগে দেখছে, দেখে ডাক দিয়েছে। আমি ঘরে উঠে আমি চাইলে আবার কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। দেখে কিচ্ছু নাই, একটার উপর টিপ করি আছে কপালে, সোনার টিপ করি বাইশে করে এক একটা ঠাকুরের কপালে ছিল। তারপরে রূপোর হার ছিল, এই মোটা মোটা আঙুলির মতন মোটা মোটা হার সব দিয়ে গেছে। এর গলায় ছিল দুখান, ওর গলায় ছিল তিনখান বড় ঠাকুরি, আর রূপোর মতুক ছিল একটা এত বড় ওই ছোট ঠাকুরি। সোনা গহন, সোনা এবং রূপো মিলিয়ে কত ভরি, কত ভরি চুরি হতে পারে? তা অত তো আন্দাজ নাই, লোকে দিয়েছে। তো এই মোটা মোটা হার ছিল ছখানা রূপোর, আর সোনার হার ছিল একখানা। সোনার হারটা তোমার হলো ছয় নজন ছিল। দুদিন আমি পড়ি, আবার দুদিন মাকে দিয়ে তুই এই করি। অভিযোগ করেছেন থানায়? থানায় অভিযোগ করেছে পুলিশ আইসল, আজকে তারা নিকে টিকে নিয়ে গেল। বললো এই গ্রিলে কি চোর মানে, এতকাল রয়েছে, আজ এতকাল ধরে পুজো করতেছি, কোনোদিন আমার বাড়িতে চুরিচামারি হই নাই, ওইভাবেই নিশ্চিন্তে করে তাই। আর আমি বারেন্দার শীত বসা দিয়ে থাকি, আমি বারান্দায় শুনি আমার এই কোমরে করে দেয় মাজায় লেগেছে। আচ্ছা, আপনাদের এই জায়গার নাম কি? বেড়পাড়া। আপনার নাম? মমতা রায়।